আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি এই যে ফেসবুকের স্টার অপশন থেকে টাকা কিভাবে ইনকাম করবেন, তো ফেসবুকের প্রফেশনাল মোড অপশন চালু করে দেওয়ার পর আপনি যখন আপনার ফেসবুকের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, আসলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ফেসবুক স্টার নামের একটি অপশন। এই ফেসবুক স্টার অপশন থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। তো আসলে আপনি ফেসবুকের এই স্টার অপশন থেকে হয়তো বা টাকা ইনকাম করতে চাচ্ছেন। দেখেন, আমি এই যে স্টার অপশনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন চলে আসলো। অর্থাৎ আমরা যদি ফেসবুকের এই স্টার অপশন এর মাধ্যমে টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাদের এই দুইটা শর্ত পূরণ করতে হবে। সেখানে কি কি শর্ত রয়েছে দেখেন, প্রথমত বলা হয়েছে আপনার 2 মাসের মধ্যে 1000 ফলোয়ার লাগবে আপনার ফেসবুক আইডিতে, তাহলেই আপনি ফেসবুক স্টার অপশন থেকে টাকা ইনকাম করতে পারবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, আমাদের বাংলাদেশে এটা চালু থাকতে হবে, ফেসবুক স্টার অপশনটা আমাদের বাংলাদেশে চালু থাকতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনার ফেসবুক আইডিতে হয়তো বা 1000 ফলোয়ার হয়ে গিয়েছে 60 দিনের মধ্যে, তো এটা চালু হয়ে গিয়েছে। কিন্তু এই যে দ্বিতীয় নাম্বার লাইভ ইন অ্যান এলিজেবল কান্ট্রি, এখানে ক্রস আইকনই থাকতেছে, এখানে সবুজ আইকন আসতেছে না, অর্থাৎ এই যে কান্ট্রি অপশনটি কি হচ্ছে না, আপনার চালু হচ্ছে না। আপনার হয়তো বা 1000 ফলোয়ার হয়ে গিয়েছে কিন্তু আপনার কান্ট্রি অপশনটা চালু হচ্ছে না। তো এরকম সমস্যায় যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার ফেসবুক আইডির স্টার অপশনের এই যে দ্বিতীয় নাম্বার কান্ট্রি অপশনটি কিন্তু আপনি এখানে চালু করে নিতে পারবেন। এই কান্ট্রি অপশনটি চালু হয়ে গেলে এই যে ফেসবুক স্টার অপশন দিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে ফেসবুক স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে চান, তাহলে প্রথমে আগে আপনাকে আপনার ফেসবুক আইডিতে ফেসবুকের প্রফেশনাল মোড অপশন অন রাখতে হবে। তো যাই হোক, দেখেন আমি কিন্তু আগে থেকে আমার ফেসবুক আইডিতে ফেসবুকের প্রফেশনাল মোড অপশন অন করেছি। অন করার পর আপনি যখন এই যে এই অপশনে আসবেন, আসলে এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন দেখতে পারবেন। সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এই যে টুলস টু ট্রাই অপশনে আপনি ফেসবুকের এই যে স্টার অপশনটি আপনি দেখতে পারবেন। সো আমি স্টার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনাদের হয়তো বা এই যে ওপরেরটা যে 1000 ফলোয়ার হওয়ার কথা, এই ফলোয়ার হয়তো বা আপনাদের ফেসবুক আইডিতে আগে থেকে হয়ে রয়েছে, অর্থাৎ আপনার 1000 প্লাস ফলোয়ার রয়েছে। কিন্তু এই যে নিচের এই যে কান্ট্রি অপশনটি আপনার চালু হচ্ছে না, অথচ ফেসবুক কিন্তু বলে দিয়েছে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু আমরা ফেসবুক স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো। ফেসবুক আমাদেরকে এই যে ফেসবুক স্টার অপশনটি বাংলাদেশে চালু করে দেওয়ার পরেও আমাদের এই যে নিচের এই অপশনটি কেন চালু হচ্ছে না, তো আপনি কিভাবে চালু করবেন? তো চালু করার জন্য প্রথমে আপনাদেরকে এইখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আপনি ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনি কি করবেন, এই যে আবারও থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন দেখতে পারবেন। তো আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে রিপোর্টে প্রবলেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি নিচের কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ইনক্লুড ইন রিপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই অপশনগুলোর মধ্যে থেকে আপনি শুধুমাত্র প্রোফাইল নামের একটি অপশন অবশ্যই খুঁজে নেবেন। তো একটি স্ক্রল করলে এই যে দেখেন নিচের দিকে প্রাইভেসির নিচেই কিন্তু প্রোফাইল নামের অপশনটি চলে আসছে। এই যে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে এখানে ক্রস আইকনে ক্লিক করে এই অ্যাটাচমেন্ট আপনি ডিলিট করে ক্রস করে এখন আপনি প্লাস অ্যাড ইমেজে ক্লিক করে দিবেন। প্লাস অ্যাড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনি ফেসবুক স্টার অপশন থেকে যে স্ক্রিনশটটা কিছুক্ষণ আগে নিলেন ওই স্ক্রিনশটটা এখন সিলেক্ট করে দিবেন। তো আমি দেখেন স্ক্রিনশটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে কিছু লিখতে হবে, তো এই যে এই বক্সের মধ্যে ইংরেজিতে কিছু একটা লিখতে হবে। কি লিখবেন সেটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে কিন্তু পিন করে দিব, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখাগুলো আমি দিয়ে দেব। তো এই লেখাগুলোই কিন্তু জাস্ট আপনি লিখবেন। লেখার পর আপনি কি করবেন, ওপরের এই যে এই অপশনে কি করবেন, ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে আপনার রিপোর্টটি কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে। আপনি যখন ওই যে রিপোর্ট সেন্ড করে দিবেন ফেসবুকের কাছে, ফেসবুকের কাছে রিপোর্ট সেন্ড হয়ে গেলে আপনার ফেসবুক আইডি তারা রিভিউ করে আপনার ওই যে স্টার অপশনের কান্ট্রি অপশনটি কিন্তু তারা ফেসবুক কিন্তু চালু করে দিবে। যখন আপনার ওই যে কান্ট্রি অপশনটি চালু হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি ফেসবুক স্টার অপশন থেকে টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু আপনার 1000 ফলোয়ার আগে থেকে হয়ে রয়েছে, ফলোয়ার অপশন চালু হয়েছে, এই যে কান্ট্রি অপশনটি আপনি যে রিপোর্ট করলেন তাদের কাছে, রিপোর্ট করার পর তারা কান্ট্রি অপশনটি চালু করে দিবে। চালু করে দিলেই তো ফেসবুক স্টারের মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ফেসবুক স্টার অপশন থেকে টাকা ইনকাম করতে গেলে এই দুইটা শর্ত পূরণ করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল মূলত আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।